জয় জগন্নাথ বলো, জয়। হ্যাঁ বলো জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা, আর সবাই এই দিনটা খুব ভালো কাটাও। আমাদের এখানে কিন্তু মেলা হচ্ছে, তোমাদের এখানে হচ্ছে তো? তো সবাই মিলে জিলিপি খেও, পাঁপড় ভাজা খেও, বাদাম ভাজা খেও, তবে তো। তাহলে আজকে দেখো আমাদের কিন্তু রথ একটা নিয়ে আসা হয়েছে, ছেলে মেয়ের খুব আবদার, রথ চালাবে, রথ টানবে। তো দেখো এই জন্যে ওর বাবা কিন্তু সাজিয়ে দিচ্ছে, দেখো রজনীগন্ধার মালা এনেছে সুন্দর সুন্দর, তো সেটা দিয়েই আমাদের রথ কিন্তু সেজে উঠছে। তো দেখো সুন্দর করে সাজানো হোক এখানে। এখন কিন্তু বাজছে দুপুর 12টা 1টা। তো চলো, বিকেল হয়ে গেল এবার। এখন কিন্তু যে ক্লিপটা দেখাচ্ছি ভিডিওর, সেটা হচ্ছে বিকেলের। তো দেখো বিকেলবেলা কিন্তু রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে, আর দেখো আমার ছোট কাকার বাড়ি থেকেও ওরা সবাই বেরিয়ে পড়েছে। দেখো ওদের রথটা দেখো কি সুন্দর। আর এখানে কিন্তু জগন্নাথদেব বসানো আছে, কিন্তু ফুলে চাপা পড়ে গেছে একটু, তবে মূর্তিটা ভীষণ সুন্দর, তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর মুখ ফুলে চাপা পড়ে গেছে বলে। আর সুন্দর একটা ঘণ্টা ঝুলছে, আর এখানে দেখো ধূপ দিয়েছে, সেই ধূপের ধোঁয়াটাও কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো এই যে ওরা রথ টানছে, আর এই যে দেখো সবাই আছে এখানে, আমার দেওর জায়েরা সবাই, এই দেখো সবাই আছি আমরা একসাথে, সবাই রথ টানা দেখছি, দুটো রথ বেরিয়েছে ওদের আর আমাদের। তো এই দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে বাচ্চাদের সাথে, সবাই আনন্দ করছে। তো দেখো এই যে চেয়ারে বসে আছে, এটা মোটামুটি শাশুড়ির দল বলা যেতে পারে, তবে দু একটা বৌমা কিন্তু এখানে ঢুকে পড়েছে। দেখো আমার দুটো যা কিন্তু এখানে আছে, ওই যে লাল শাড়ি পরে আর এই যে এখানে কমলা শাড়ি পরে, তো এই দুদিদি ঢুকে পড়েছে। আর এই দেখো এখানে আছে ছোট কাকা বসে আছে, আর এদিকে দেখো এই যে তোমার দাদা এখানে দাঁড়িয়ে আছে দেখছে, আর ওই দেখো আমাদের রথ যাচ্ছে ওই দিকে, বাড়ি থেকে বেরিয়ে অতটা চলে গেছে। আর আমাদের রথে রাখা আছে গাদা গাদা চকলেট, আর যেই যাচ্ছে পাশ দিয়ে, যেই রথ টানছে, আশেপাশে যাকে দেখতে পাচ্ছে ছোট থেকে বড় সবাইকে ওরা কিন্তু চকলেট দিচ্ছে। দেখো তো সবাইকে ধরে ধরে ওই দেখো ছেলে মেয়ে মিলে সবাইকে চকলেট দিচ্ছে, আর ওদের যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আর রথের দড়ি ধরে টানছে, আর আমাদের ঠাকুর দেখো বারবার খালি একটু একটু করে উল্টে যাচ্ছে, আর এবড়ো খেবড়ো রাস্তাটা তো খুবই বাজে রাস্তা, দেখো কীরকম রাস্তাটা ঢালাই, তো সেই জন্যে রথটা একটু খড়খড় করে আওয়াজও হচ্ছে, আর ঠাকুর খালি উল্টে যাচ্ছে, তো বারবার সোজা করা হচ্ছে। তো যাকে এভাবেই সবাই মিলে বাচ্চারা আনন্দ করে কিন্তু খুব ভালোভাবে রথটা টানছে, আর খুব এনজয় করছে সবাই, দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমার ছেলে মেয়ের দেখো রথ টানার থেকে ইন্টারেস্ট বেশি, চকলেটগুলো সবাইকে দিতে পারলে যেন ওরা খুশি হয়। দেখো দেখো চকলেট দিচ্ছে, আবার দেখো দেখছে কোথায় মানুষ আছে সেখানে ছুটে গিয়ে চকলেট দেবো, ওই দেখো দূরে সবাই বসে আছে, তো সেখানে গেছে সবাইকে চকলেট দিতে, ওই দেখো গেছে। তো দেখো সেখানে সবাইকে চকলেট দিয়ে আবার কীরকম ছুটে ছুটে চলে আসছে। তো বন্ধুরা দেখো আমাদের রথ কিন্তু আস্তে আস্তে অনেকটাই এগিয়ে এসেছে। তো দেখো এবার কিন্তু আমরা চলে যাচ্ছি প্রায় আমাদের গ্রামের শেষ প্রান্তে, ওই মাঠের দিকে। আর এইখানে দেখো সব ঠাকুমায়েরা কিন্তু বসে আছে, ওই দেখো তিনজনে, ওখানে কিন্তু আমার ছেলে মেয়েরা প্রায় খেলতে আসে এই ঠাকুমাদের কাছে, আদর খায়, গল্প করে, খেলে, জানো তো, ওদেরকেও চকলেট দিয়ে এসছে আমার মেয়ে ছুটে ছুটে গিয়ে। তো দেখো আমাদের রথ কিন্তু যাচ্ছে, আর ওই বলছি যে মাঝে মাঝে ঠাকুর একবার করে উল্টে যাচ্ছে, কি আর করা যাবে। এবার ওই দিকে চলো বাবা, এবার রাস্তাটা আরো বাজে হয়ে যাচ্ছে, এবারে ঘুরিয়ে নাও। হ্যাঁ ঘুরিয়ে নাও, ভাইয়ের ভালো লাগছে না, ভাই আমার খা। এই জয় জগন্নাথ বলো, জয়। হ্যাঁ বলো জয় জগন্নাথ।
তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু রথ টানতে টানতে প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। দেখো অন্ধকার হয়ে গেল, তো এই অন্ধকারেও কিন্তু আমাদের রথ এখনো চলছে। তবে আর কিছুটা রাস্তা হলেই কিন্তু ঘুরে এসে আবার আমাদের বাড়িতেই ঢুকে যাবে। আর মাসির বাড়ি কোথায় আর পাওয়া যাবে বলো? এখানে তো মাসির বাড়ি আর যাবে না, আমাদের বাড়িতেই আবার এসে ঢুকে পড়বে রথ। আবার বেরোবে সেই উল্টো রথে। তো দেখো আবার আমার মেয়ে কিন্তু চকলেট দিতে চলে গেছে সবাইকে, আর একদম যাদেরকেই রাস্তায় পাশে পাশে বসে থাকতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে, তোমাদের তো আগেই বললাম সবাইকে ও চকলেট দিচ্ছে। তো দেখো কত ভিড় হয়ে গেছে, কত বাচ্চারা মিলে ওর রথ টানছে, ওর খুব মজা হচ্ছে। আর সত্যি রথটা এবারে কেনাটা সত্যি সার্থক হয়েছে। সবাই মিলে রথ না টানলে না, মানে একা একা রথ টানাটা একদমই ভালো লাগবে না, ঠাকুরেরও ইচ্ছা নয়। সবাই মিলে যাতে রথ টানে সেটাই ঠাকুরেরও ইচ্ছা নিশ্চয়ই, তাই জন্যেই সবাই মিলে রথ টানা হয়। তো দেখো সবাইকেও কিন্তু মানে হাতে হাতে চকলেট দিয়ে যাচ্ছে, ওই দেখো আবার ছুটছে। তো বন্ধুরা আজ এবার রথ টানা মোটামুটি শেষ, এবার ঢুকে যাবে রথ আমাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুকুই, আবার আসবো অন্য কোনো দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও, তাহলে আজ চলি বন্ধুরা, টাটা।